আলোচিত নায়িকা পরিমণির বাসার ঠিকানা প্রকাশের পর তিনি রীতিমতন খেপে ক্ষমা চাইলেন সাংবাদিক ভাইদের কাছে। তার বাসার ঠিকানা প্রকাশ করায় তার জীবনের নিরাপত্তা এখন কে নিবে? অন্যদিকে আবু তুহাব আদনান নিজ দায়িত্বে ফিরে এসে সকলের সামনে স্বীকার করে নিয়েছে তিনি নিজে থেকেই আত্মগোপন করেছিলেন। যেখানে হাজার হাজার ধর্মপ্রিয় ভাইরা কথা উঠিয়েছিল, সংগ্রাম করেছিল যে আদনানকে গুম করা হয়েছে, কিন্তু সর্বশেষ একই বেরিয়ে আসলো। তাছাড়াও আদনানের নামে বেরিয়ে আসলো দুইটি বিয়ের কথা। 23 বছরে থাকতে প্রথম স্ত্রী এবং 30 বছরে দ্বিতীয় স্ত্রী মিরপুরে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে রীতিমতো ছেড়ে দেওয়ার মতন বিষয় রেখে দিয়ে এসেছে শ্বশুর বাড়িতে, ঠিক মতন খবর নেয় না। অন্যদিকে মিরপুরে যাকে আপনারা সংবাদ সম্মেলনে দেখেছেন, তিনি ছিল তার দ্বিতীয় স্ত্রী। সেই স্ত্রী অনেক কান্নাকাটি করেছে, কিন্তু সেই ছিল দ্বিতীয় স্ত্রী যে কিনা প্রথম একটি সংসার ভাঙতে সহযোগিতা করেছে। দ্বিতীয়তে বিয়ে করেছেন আবু তুহাব আদনান এই ইমাম সাহেবকে। যদিও বা ইমান হিসাবে কোনো জায়গায় তাকে আখ্যায়িত পাওয়া যায়নি, কিন্তু বিষয়টা আসলে কষ্টকর। আর অন্যদিকে পরিমণি আপু এসে বলছে সাংবাদিক ভাইদের, আপনারা এই কাজটি কেন করলেন? আমার বাসার ঠিকানা কেন প্রকাশ করলেন? এখন আমার বাসায় যদি হামলা হয়, আমাকে যেন মেরে ঝুলিয়ে রাখে আত্মহত্যার নাটক হিসাবে, তখন কি হবে? কিন্তু ভুলে গেলে হবে না, এই সাংবাদিক ভাইরাই আপনার ব্রিফিং করার জন্য মাটিতে বসে সাংবাদিক ভাই বোন সংবাদ সম্মেলন করেছে, যেই ভালোবাসা আপনি অন্য কোথাও পাবেন না। রীতিমতন দেখা গেল আমরা যাদেরকে নিয়ে এতটা ভালোবাসা প্রকাশ করি, একদিকে রয়েছে বাংলা চলচ্চিত্রের নায়িকা পরিমণি, অন্যদিকে রয়েছে একজন ইসলামিক বক্তা আবু তুহাব আদনান ভাই, দুজনই যেন এক নাটকীয় বিষয় রয়ে গেল। একজন নিজে থেকেই আত্মগোপন হয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, এদিকে বাংলার জনগণ ধর্মপ্রিয় ভাইরা পাগল হয়ে গেছে, অন্যদিকে সাংবাদিক ভাইরা জাস্টিসের জন্য পরিমণির প্রত্যেকটা বিষয়কে প্রচার করছে। এখন সে বলছে তার বাসার ঠিকানা কেন প্রকাশ করা হলো, এখন তার জীবনের কি হবে। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন এই দুই মানুষের আসলে সমস্যাটা কি, তারা কি করতে চাচ্ছে আমাদের এই ভালোবাসার সাথে। কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এখন পর্যন্ত ভিডিওটি যারা শেয়ার করেনি শেয়ার করে ফেলুন। ঢাকা মিডিয়া এলটিডিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জনিক বক্তা আবু তুহাব আদনান ওয়ান উম্মত কনস্ট্রাকশন করতে যাচ্ছে, যেখানে সকল ওলামাকে গ্রামকে তিনি উঠে ডাকছেন এবং এ আরো বলছেন জিহাদের প্রতি সবার ভালো থাকা উচিত, তার বক্তব্য শোনা যাবে। আবু তুহাব মোহাম্মদ আদনান, সে হচ্ছে আদনানি গোষ্ঠী, যেটা তামিম আদনানি গোষ্ঠীর লোক, এবং তার থেকে আমরা সাবধান করছি তার বক্তব্য শোনা থেকে, তার কর্মকাণ্ড থেকে, এবং সে না জেনে জাহেল প্রকৃতির মানুষ, সে ইউরোপ আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরলো আপনার সামনে। তারা তথাকথিত হয়তো জ্ঞানী হইতে পারে, আলোকিত জ্ঞানী বা বিভিন্ন কিছু একটি হতে পারে,